কোশ্চেন হুইচ পাওয়ার সাপ্লাই হ্যাজ দ্য ফিক্সড পোলারিটি ফিক্সড পোলারিটি থাকে কোন পাওয়ার সাপ্লাই আমরা জানি ডাইরেক্ট কারেন্টে কী থাকে ফিক্সড পোলারিটি থাকে আর অল্টারনেটিভ কারেন্টে থাকে অল্টারনেটিভ কারেন্টে ফিক্সড পোলারিটি থাকে না তাহলে অ্যানসার কী হবে ডাইরেক্ট কারেন্ট বা ডিসি কারেন্ট ডিসি কারেন্টের যে ওয়েবটা যায় কীরকম ঠিক এরকম সোজা আর এসি কারেন্টের যায় ঠিক এইভাবে ঠিক আছে তাহলে এটার অ্যান্সার কি হবে ডাইরেক্ট কারেন্ট বা ডিসি কারেন্ট ফর্টি টু নাম্বার কোশ্চেন দেখো এই কোশ্চেনটি কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন ঠিক আছে এই কোশ্চেনটি ফরটি টু নম্বর কোশ্চেন হোয়াট ইজ দ্য টাইপ অফ মোটর এই যে সিম্বলটা আমরা দেখতে পাচ্ছি এই মোটরের সিম্বল যেটা দেখতে পাচ্ছি তো এটা আমরা কোন মোটর সেটা আমাদের জানতে চেয়েছে এটা হচ্ছে ক্যাপাসিটার স্টার্ট অ্যান্ড ক্যাপাসিটার রান মোটর তাহলে এটি কী মোটর এই মোটরের যে সিম্বলটা দেওয়া আছে ক্যাপাসিটার স্টার্ট অ্যান্ড ক্যাপাসিটার রান মোটর দেখো এখানে মেন ওয়ার্ডিং দেখিয়েছে এই জায়গাটায় দেখো এই জায়গাটায় কি দেখিয়েছে ইন্টার ইন্টারমেটেন্ট রেটিং দেখিয়েছে অক্সুলারি ওয়েল ওয়ার্ডিং দেখিয়েছে এই জায়গায় এই সিম্বলটা আমাদের ভালো করে করবে এই সিম্বলটা পরীক্ষায় আসার চান্স আছে একদম ডাইরেক্ট দিয়ে দেবে এই সিম্বলটা তাহলে এটার অ্যান্সার কী হবে ক্যাপাসিটার স্টার্ট অ্যান্ড ক্যাপাসিটার রান কোনটা আছে এটা নেক্সট কোশ্চেন দেখো এই কোশ্চেনটি কিন্তু পরীক্ষায় আসার চান্স আছে খুব ভালো করে পড়বে বারবার এসেছে এই কোশ্চেনটি পরীক্ষায় তো ফর্টি থ্রি নাম্বার কোশ্চেন দেখো বলছে হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম ক্যাপাসিটি অফ থ্রি ফেজ কেজ ইন্ডাকশান মোটর ইউজড ডাইরেক্ট অন ডিওয়েল স্টার্টার ডিওএল স্টার্টারে ব্যবহার হয় থ্রি ফেজ ইন্ডাকশান মোটরে সর্বোচ্চ ক্যাপাসিটি কত এটা সর্বোচ্চ ক্যাপাসিটি হচ্ছে ফাইভ এইচপি বা পাঁচশো ছেচল্লিশ হর্স পাওয়ার এটি ওয়ার্ডে যদি আসে সাতশো ছেচল্লিশ ওয়ার্ড সমান হচ্ছে ওয়ান হর্স পাওয়ার এটাকে হিসাব করে ইনটু পাঁচ করবে যেটা হবে সেটা আমাদের ওয়ার্ডে বেরিয়ে যাবে ওকে তারপরে দেখো ফর্টি ফোর নাম্বার কোয়েশ্চেন কী আছে হোয়াট ইজ দ্য ইউনিট অফ ইলেকট্রিক্যাল এনার্জি একটু আগেই বলেছিলাম এই টাইপের একটি কোশ্চেন পরীক্ষায় আসবেই অতএব এই কোশ্চেনের জায়গাটা পরীক্ষায় আমাদের করতে হবে এবং খুব সহজে করা যায় তাহলে বলতে চাইছে ইলেকট্রিক্যাল এনার্জির ইউনিট কি ইলেকট্রিক্যাল এনার্জির ইউনিট কি আমাদের আমরা সবাই জানি ওয়াট এনার্জির ইউনিট ওয়াট কারেন্ট হচ্ছে অ্যাম্পিয়ার ভোল্টেজের হচ্ছে ভোল্ট ওকে তো এটা হচ্ছে আমাদের গেল এনার্জির জন্য ফর্টি ফাইভ নম্বর দেখো কী কোশ্চেন আছে হাউ ইলেকট্রন ফ্লো ইন এ ব্যাটারি সার্কিট ইলেক মানে ব্যাটারি সার্কিটে আমাদের ইলেকট্রন ফ্লো কিভাবে হয় নেগেটিভ পোলারিটি টু পজিটিভ পোলারিটি এইভাবে আমাদের যায় তার মানে এটার অ্যান্সার কী হবে নেগেটিভ পোলারিটি টু পজিটিভ পোলারিটি বলতে চেয়েছে ইলেকট্রন যে ফ্লো হচ্ছে আমাদের সেটা ব্যাটারি সার্কিটে অর্থাৎ ডিসি লাইনে কিভাবে ফ্লো হয় নেগেটিভ পোলারিটি টু পজিটিভ পোলারিটি এই কোশ্চেনটি কিন্তু ইম্পর্টেন্ট আছে তোমাদের জন্য নেক্সট কোশ্চেন দেখো ফর্টি সিক্স নাম্বার কোশ্চেন হুইচ মেটেরিয়াল ইজ ইউজড ফর মেকিং ডিস ইন এনার্জি মিটার বলছে এনার্জি মিটারে যে ডিশটি থাকে সেই ডিশটি কিসের তৈরি এনার্জি মিটারে একটি ডিস থাকে সেই ডিসটি কিসের তৈরি সেটা জানতে চেয়েছে সেই ডিশটি অ্যালুমিনিয়ামের তৈরি হয় তো ফর্টি সেভেন নাম্বার কোয়েশ্চেন দেখো কি আছে বলেছে হোয়াট ইজ দ্য নেম অফ দ্য জয়েন্ট এখানে দেখবে এই পিডিএফের মধ্যে তিন থেকে চারটি জয়েন্ট আছে যার মধ্যে একটি জয়েন্ট তোমাদের আসবে পরীক্ষায় তাই এই জয়েন্টের জায়গাটি ভালো করে করবে এই যে জয়েন্টটা আছে এটাকে আমরা বলি ব্রিটানিয়া জয়েন্ট এই জয়েন্টটা সাধারণত হাই টেনশান তারে আমরা ইউজ করে থাকি এই জয়েন্টটাকে তাহলে আমরা কি জয়েন্ট বলবো ব্রিটানিয়া জয়েন্ট অপশনে দেখো কি কি আছে এই যে অপশনে আছে ব্রিটানিয়া জয়েন্ট তাহলে এটির অ্যান্সার হল ব্রিটানিয়া জয়েন্ট পরের কোশ্চেনটি দেখো এটি ইম্পর্ট্যান্ট আছে তোমাদের জন্য ফর্টি এইট নাম্বার কোশ্চেন হুইজ টাইপ অফ কন্ডাক্টার ইজ ইউসড বাসবার দেখো বাসবারে আমাদের কি টাইপের কন্ডাক্টার ইউজ করা হয় বাসবার জিনিসটা কি যদি আমরা একটি জায়গা থেকে একটি জায়গায় কারেন্ট সাপ্লাই করি বিভিন্ন ধরনের কন্ডাক্টারকে আমরা যোগ করার জন্য যে জিনিসটি ইউজ করি সেটাকে আমরা বলবো বাসবার এই বাসবারে আমাদের বলতে চেয়েছে কি টাইপের কন্ডাক্টার ইউজ করা হয় দেখো এখানে অপশন কী কী আছে আমরা জানি এখানে সলিড কন্ডাক্টার ইউজ করা হয় তো অপশন কি কী আছে দেখো এই যে প্রথমেই আছে সলিড কন্ডাক্টার এটি হবে অ্যান্সার বাসবারে আমাদের সলিড কন্ডাক্টার ইউজ করা হয় ফর্টি নাইন নম্বর কোশ্চেন দেখো কী আছে হুইজ প্রপার্টি লিমিটস দ্য ফ্লো অফ ইলেকট্রন ইন অ্যান ইলেকট্রিক্যাল সার্কিট বলছে কোন প্রপার্টি লিমিটস দ্য ফ্লো অফ ইলেকট্রন মানে কোন জিনিসটা ইলেকট্রন ফ্লোকে আমাদের কন্ট্রোল করে ইলেকট্রিক্যাল সার্কিটের ইলেকট্রন ফ্লোকে কন্ট্রোল করে কোন জিনিসটা মানে কন্ট্রোল মানে কমাতেও পারে বাড়াতেও পারে এটি হচ্ছে আমাদের রেজিস্টেন্স যদি রেজিস্টেন্স বেশি হয় তাহলে ইলেকট্রিক্যাল ইলেকট্রি তোমার হচ্ছে ইলেকট্রিক্যাল সার্কিটে কি হবে কারেন্ট ফ্লো কম হবে বেশি হলে যদি রেজিস্টেন্স বেশি হয় কারেন্ট ফ্লো কি হবে কম হবে আবার যদি রেজিস্টেন্স কম হয় তাহলে কারেন্ট ফ্লো কী হবে বেশি হবে ওকে এই কোশ্চেনটি তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটি কোশ্চেন ফিফটি নাম্বার কোয়েশ্চেন দেখো কী আছে বলেছে হোয়াট ইজ দ্য নেম অফ পার্ট মার্ক এক্স মানে এই যে এক্স মার্ক করা আছে এই জায়গাটার নাম কি তোমাদের জানতে চেয়েছে এটার নাম হচ্ছে এটা হচ্ছে সেটিং নব একটা যেটাকে বলা হয় জিরো সেটিং নব তো এটার দ্বারা তাহলে অ্যান্সার কী হবে এটা এটার অ্যান্সার হবে জিরো সেটিং নব এখানে দেখো আরেকটি আসতে পারে পরীক্ষায় এই যে ক্লিপটা দেখা যাচ্ছে এই ক্লিপটার নাম কি এই ক্লিপটার নাম হচ্ছে ক্রোকোডাইল ক্লিপ এই ক্লিপটার নামও পরীক্ষায় তোমাদের আসতে পারে তো ফিফটি নাম্বার কোশ্চেনের তাহলে অ্যান্সার কি হলো জিরো সেট নব ফিফটি ওয়ান নাম্বার কোশ্চেন দেখো ফিফটি ওয়ান নাম্বার কোশ্চেন দেখো কি আছে হ্যাঁ এই তো এই কোশ্চেনটি কিন্তু তোমাদের জন্য অত ইম্পর্টেন্ট কোশ্চেন না তাও দেখে রাখবে একবার ফিফটি ওয়ান নাম্বার কোশ্চেনটি অত ইম্পর্টেন্ট তোমাদের জন্য না হোয়াট ইজ দ্য নেম অফ কেক্স এই জায়গাটার নাম কি জানতে চেয়েছে এই জায়গাটা আমাদের কোথায় ব্যবহার করা হয় বলো তো এই জায়গাটা হচ্ছে আমাদের জেনারেটার এই জায়গাটাকে বলা হয় জেনারেটার কিন্তু এটা ব্যবহার হয় মেগারে এই টোটাল জিনিসটা মেগারকে দেখানো হয়েছে আর এই জায়গাটার নাম হচ্ছে জেনারেটার অপশন কি কি আছে দেখো অপশন আছে জেনারেটার তার মানে অপশন এইটা হবে অ্যান্সার আর্মেচার হবে না মোটর হবে না ডিক্স হবে না তাহলে এটা কি হলো জেনারেটার হলো ফিফটি ওয়ান নাম্বার কোশ্চেনের অ্যান্সার জেনারেটার ফিফটি টু নাম্বার কোশ্চেন কী আছে দেখো হোয়াট ইজ দ্য নেম অফ অ্যাক্সেসারিজ মার্কড এক্স এই দেখো এক্স মার্ক করা যে জিনিসটি আছে এটার নাম কি জানতে চেয়েছে এক্স মার্ক করা কী আছে দেখো কোন জায়গাটা এক্স মার্ক করা আছে তারাও দেখাচ্ছি আমি এই যে এটা আমাদের কী এটা আমাদের কী তোমরা তো সবাই জানো ড্রিল মেশিন ইউজ করেছো এটা হচ্ছে চাক কী এটাকে বলা হয় চাক কী যেটার দ্বারা আমরা কী করি এই জায়গাটাকে টাইট দিই তো সেই কারণে আমাদের এটার অ্যান্সার হবে চাক কী এই ড্রিল থেকে একটি কোশ্চেন পরীক্ষায় আসবে সেটা যে ধরনেরই হোক না কেন তাই ড্রিলের জায়গাটা আমাদের করতে হবে পরীক্ষার জন্য পরের কোশ্চেন দেখো ফিফটি থ্রি নাম্বার কোশ্চেন আমি বলেছিলাম জয়েন্ট থেকে একটি কোশ্চেন আসবে তো ফিফটি থ্রি নাম্বার কোশ্চেন কী আছে দেখো বলেছে হুইচ জয়েন্ট ইজ মেড ইন আইদার সিঙ্গেল ওর মাল্টি স্ট্রান্ড কন্ডাক্টার সিঙ্গেল বা একাধিক কন্ডাক্টারকে জয়েন্ট করতে আমরা কোন জয়েন্ট ব্যবহার করে থাকি এখানে কিছু অপশান দিয়ে দিয়েছে তার মধ্যে একটি জয়েন্ট আমাদের হবে যেটি হচ্ছে র্যাট টেল জয়েন্ট এটির অ্যান্সার হবে র্যাট টেল জয়েন্ট ব্রিটানিয়া জয়েন্ট তো এর আগে দেখেছো এটা হবে না ওয়েস্টার্ন ইউনিয়ন জয়েন্ট এটাও হবে না তাহলে অ্যান্সার হলো র্যাট টেল জয়েন্ট এটি পড়বে ভালো করে কারণ জয়েন্ট থেকে একটি কোশ্চেন পরীক্ষায় আসবে এখানে যে চার পাঁচটি কোশ্চেন আছে তার মধ্যেই নেক্সট কোশ্চেন দেখো ফিফটি ফোর নাম্বার কোশ্চেন হোয়াট ইজ দ্য হুইস টাইপ অফ ওয়ান ফাইভ মোটর হ্যাজ হাই স্টার্টিং টর্ক বলছে কোন মোটরের হাই স্টার্টিং টর্ক আছে আমাদের সব সময়ের জন্য কোন মোটরের স্টার্টিং টর্ক বেশি বলতে পারবে এখানে যে মোটরগুলি আছে কী কী মোটর আছে দেখো ফিফটি ফোর নাম্বার কোয়েশ্চেনে প্রথম আছে পারমানেন্ট ক্যাপাসিটার মোটর তারপরে আছে রেজিস্টেন্স স্টার্ট ইন্ডাকশান রান মোটর তারপরে আছে ক্যাপাসিটার স্টার্ট অ্যান্ড ক্যাপাসিটার রান মোটর এই যে এটি ক্যাপাসিটার স্টার্ট অ্যান্ড ক্যাপাসিটার রান মোটরের স্টার্টিং টর্ক কি সব থেকে বেশি তাহলে এর অ্যান্সার কী হবে ক্যাপাসিটার স্টার্ট অ্যান্ড ক্যাপাসিটার রান পরের কোশ্চেন দেখো এই কোশ্চেনটি কিন্তু মোটর থেকে একটি কোশ্চেন তোমাদের পরীক্ষায় আসবে ফিফটি ফাইভ নম্বর কোশ্চেন দেখো হুইচ ওয়াইন্ডিং হুইচ ওয়াইন্ডিং হ্যাজ মোর ইন্ডাকট্যান্স রেফ্রিজারেটর কমপ্রেসার মোটর বলছে কোন ওয়াইন্ডিংটায় মোর ইন্ডাকট্যান্স আছে মানে বেশি ইন্ডাকট্যান্স আছে কোন ওয়াইন্ডিংটায় কী কী অপশান আছে দেখো রান স্টার্ট কমন আর স্টার্ট অ্যান্ড কমন এ মোর ইন্ডাকট্যান্স হচ্ছে আমাদের রানিং ওয়াইন্ডিংয়ে তাহলে এটার অ্যান্সার কী হবে এটার অ্যান্সার হবে রান ওকে পরের কোশ্চেনটি দেখো ফিফটি সিক্স নাম্বার কোশ্চেন হুইচ কম্পোনেন্ট দিস সিম্বল এই সিম্বলটার নাম কি আমাদের জানতে চেয়েছে এই সিম্বলগুলির নাম কি এই সিম্বলটির নাম হচ্ছে ক্যাপাসিটারের সিম্বল এই সিম্বলগুলি কিসের সিম্বল ক্যাপাসিটারের সিম্বল তাহলে অ্যান্সার কি হবে এখানে মোটর রিলে ক্যাপাসিটার এই দেখো ক্যাপাসিটার আছে তার মানে এই সিম্বলটি হচ্ছে ক্যাপাসিটারের সিম্বল ফিফটি এইট নম্বর কোশ্চেন দেখ ফিফটি সেভেন নম্বর কোশ্চেন দেখো এরপর ফিফটি সেভেন নম্বর কোয়েশ্চেন কী দিয়েছে বলেছে হোয়াইজ ওয়াইন্ডিং হ্যাজ লো রেজিস্টেন্স ইন রেজিস্ট্যান্স স্টার্ট ইন্ডাকশান রান মোটর রেজিস্টেন্স স্টার্ট ইন্ডাকশান রান মোটরের কোন ওয়াইন্ডিংটার রেজিস্টেন্স মানে বাধা দেওয়ার ক্ষমতা সবথেকে কম আছে এর আগে কী দেখেছিলাম এর আগেরটায় দেখলাম রানিং ওয়াইন্ডিং ইন্ডাকট্যান্স সব থেকে বেশি আছে আর এটাতে কী দেখছি স্টার্টিং রেজিস্টেন্স স্টার্ট ইন্ডাকশান রান মোটরের লো রেজিস্টেন্স কোনটায় আছে এটার ক্ষেত্রে হবে রানিং ওয়াইন্ডিং ওকে এই দুটো কোশ্চেন ভালো করে পরীক্ষায় করবে পরীক্ষার জন্য প্রিপারেশান করবে ভালো করে কারণ এই কোশ্চেন দুটির মধ্যে একটি আসার চান্স তোমাদের খুব বেশি ফিফটি এইট নম্বর কোশ্চেন দেখো কী আছে হোয়াট ইজ দ্য নেম অফ পার্টমার্ক এক্স ইন এ গিমলেট এই গিমলেটের এক্স মার্ক করা জায়গাটার নাম কি এই জায়গাটার নাম কি ফিফটি এইট নম্বর যে কোশ্চেনটা আছে বলতে চেয়েছে এই জায়গাটার নাম কি সেটা জানতে চেয়েছে এই জায়গাটার কি নাম এই জায়গাটা হচ্ছে ফিড স্ক্রিউ এই জায়গাটার নাম কি ফিড স্ক্রিউ তো এখানে দেখো অপশনে কি আছে এটি খুব একটা ইম্পর্টেন্ট না তোমাদের জন্য না করলেও পরীক্ষায় হবে এটি আসার চান্স খুব কম অ্যান্সার হবে ফিড স্ক্রিউ ফিফটি নাইন নম্বর কোয়েশ্চেন কী আছে দেখো হুইচ টাইপ মট রোটর ইজ ইউজড ইন স্প্লিট ফেজ ইন্ডাকশান মোটর বলছে কোন টাইপের রোটর ব্যবহার করা হয় স্প্লিট ফেজ ইন্ডাকশান মোটরে স্প্লিট ফেজ ইন্ডাকশান মোটরে কোন টাইপের রোটর ব্যবহার করা হয় আমরা জানি স্প্লিট ফেজ ইন্ডাকশান মোটরে স্কুইরাল কেজ মোটর ব্যবহার করা হয় স্কুইরাল কেজ রোটর তার মানে অ্যান্সার কী হবে আমাদের স্কুইরাল কেজ স্কুইরাল কেজ বলতে কী বোঝায় কাঠ বিড়ালির খাঁচার মতো দেখতে লাগে কাঠ বিড়ালির খাঁচার মতো দেখতে লাগে রোটরটাকে সেটা হচ্ছে স্কুইরাল কেজ রোটর এটি তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট আছে পরের কোশ্চেন দেখো সিক্সটি নাম্বার কোশ্চেন হাউ দ্য ব্যাটারিজ আর কানেক্টেড ইন দ্য সার্কিট টু ইনক্রিজ দ্য আউটপুট কারেন্ট কেমনভাবে আমরা ব্যাটারিকে কানেক্টেড করতে পারবো টু ইনক্রিজ দ্য আউটপুট কারেন্ট মানে আউটপুট কারেন্টকে বাড়াতে পারবো সেটা কীভাবে আমরা কী জানি যে সিরিজ সার্কিটে যখন আমরা কানেকশান করি কী হয় সিরিজ সার্কিটে কানেকশান করলে আমাদের আউটপুট ভ্যালু কমে যায় তাহলে এখানে যেভাবে করা আছে দেখো এখানে একটি লাইন দেওয়া আছে নেগেটিভ আর এখানে আছে পজিটিভ তাহলে নেগেটিভ পজিটিভ প্রতিটার ক্ষেত্রে টাচ করছে এখানেও টাচ করছে এখানেও টাচ করছে তাহলে এটি কী কানেকশান করা আছে এটি প্যারালাল কানেকশান করা আছে ওকে এইটি ভালো করে করবে সিরিজ প্যারালাল একটি জিনিস মাথায় রাখবে সিরিজ প্যারালাল থেকে কোশ্চেন পরীক্ষায় আসবে সিরিজ প্যারালাল এই দুটো জায়গা থেকে পরীক্ষায় কোশ্চেন আসবে এই জায়গাটি ভালো করে করবে তাহলে আজকে আমি সিক্সটি পর্যন্ত কোশ্চেন আলোচনা করে দিলাম এর মধ্যে যদি কোনো প্রবলেম থেকে থাকে তাহলে আমাকে কমেন্ট সেকশানে এসে কমেন্ট করবে আমি সেগুলো আলোচনা করে দেব আর যেগুলি আলোচনা করে দিলাম যেগুলি নোট করতে বলেছি সেই জায়গাগুলি ভালো করে নোট করবে পরীক্ষায় ভালো নম্বর পাওয়ার জন্য